ক্লাস এইটের যেটা পড়ছিলাম যে বায়ু চাপ বলয় আর হচ্ছে বায়ু প্রবাহ, তাহলে আমরা চাপ বলয়গুলো আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি। পৃথিবীর উপর যে বিভিন্ন চাপ বলয়গুলো রয়েছে সেই চাপ বলয়গুলো কটা দেখেছি আমরা? 7টা চাপ বলয় দেখেছি। তার মধ্যে প্রথমে মাঝখানের দিকে রয়েছে পৃথিবীর উপরে নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয়, তাই তো? নিরক্ষরেখা যে 0 ডিগ্রি, যে অক্ষরেখার উপরে 5 ডিগ্রি থেকে দক্ষিণে 5 ডিগ্রির মধ্যে একটা যে অঞ্চল জুড়ে পৃথিবীর উপরে একটা নিম্নচাপ বলয় দেখা যায়। তারপর আবার কি উপরের দিকে কর্কটীয় উচ্চচাপ ও শান্ত বলয়, আর নিচের দিকে মকরীয় উচ্চচাপ ও শান্ত বলয়, সেটা কত ডিগ্রি থেকে? না, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি পর্যন্ত, তাই তো? 25 থেকে 35 ডিগ্রি পর্যন্ত। আর এখানে দক্ষিণ গোলার্ধে 25 ডিগ্রি দক্ষিণাক্ষাংশ থেকে 35 ডিগ্রি দক্ষিণাক্ষাংশের মধ্যে এগুলো হচ্ছে দুটো উচ্চচাপ বল, বোঝা গেছে? আবার মেরুদেশীয়, বুঝা গেল? সরি, মেরু প্রদেশীয়, 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আমাদের এই যে ছবিটা ততটা স্কেলিংয়ে ঠিক হয়নি, অর্থাৎ আমরা তবু বোঝাচ্ছি যে 60 ডিগ্রি অক্ষাংশ থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধে দুটো নিম্নচাপ বলয় তৈরি হয়ে আছে। একটা হচ্ছে সুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা হচ্ছে কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একেবারে উত্তরে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয়, আর একেবারে দক্ষিণে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়। তো এগুলো সবই হচ্ছে মোট 7টা চাপ বলয় রয়েছে। এখন আমরা যেটা পড়ব বায়ু প্রবাহ, তাহলে আমরা জানি কি বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? না, উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। তো এখন আমরা যেহেতু বায়ু প্রবাহ সম্পর্কে বলছি, তো বায়ু প্রবাহকে যে পরিমাপ করা বা বায়ু প্রবাহের দিক নির্দেশকারী যন্ত্রের নাম কি বলতো? বায়ু প্রবাহের দিক নির্ণয় করা হয়, দিক নির্ণয় করা হয় বাত পতাকার সাহায্যে। আর বায়ু প্রবাহের যে গতিবেগ মাপা হয় কিসের সাহায্যে? না, হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ু প্রবাহের তাহলে দিক নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে বললাম? না, বাত পতাকা, দিক নির্ণয় করা হয় বাত পতাকা। আর হচ্ছে কি মানে গতিবেগ মাপা হয়, গতিবেগটা মাপা হয় কি যন্ত্রের সাহায্যে? না, অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। এছাড়া আরো কি আছে? বায়ু গতিবেগের একটা শক্তি মাপক একটা সূত্র যে একক রয়েছে সেটা হচ্ছে কি? বিউফোর্ড স্কেল। এই যে বায়ুর গতির শক্তি মাপার একক হচ্ছে কি? বিউফোর্ড স্কেলে মাপা হয়। আর বায়ুর গতিবেগটাকে মাপা হয় নট এককে, যে এত নটিক্যাল মাইল বেগে মানে এ হচ্ছে এক নট। তাহলে গতিবেগের যে মানটা মাপা হয় কোন যে এককটা সাহায্যে? নট এককে। নট, এক নট মানে কত কিলোমিটার? না, 1.877। এক নট মানে কত? না, 1.877 কিলোমিটার পার ঘন্টা, এটাকে বলা হচ্ছে এক নট। কি বলছি, বোঝা গেল? তো বায়ুর যে গতিবেগের এককটা কিন্তু আমরা এর ক্ষেত্রে আলাদা ব্যবহার করে থাকি। আমরা বিজ্ঞানে যখন গতিবেগের এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি একক বলে থাকি, কি বলে থাকি? সেখানে হয় মিটার পার সেকেন্ড, কিংবা সেন্টিমিটার পার সেকেন্ড, কিংবা আরও অন্য পদ্ধতিতে ফুট পার সেকেন্ড। তো এখানে আমরা কিন্তু একটা আলাদা একক নট বলে দিয়ে প্রকাশ করব। তো এগুলো কিছুটা আমরা জেনে নিচ্ছি। তো এখন এরপরে আমরা আলোচনা করছি যে বায়ুটা সাধারণত কোন যে চাপ বলয় থেকে কোন চাপের দিকে প্রবাহিত হয়, না উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে। তোরা কয়েকদিন আগে যে ঝড়টা হয়ে গেল, কি ঝড়টার নাম? আমফান। তো এই ঝড়ে দেখেছি যে আমাদের এখানে বলছে না নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়েছে এবং ঝড়ও আসছে। তাহলে যেখানে নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় সেই দিকে কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস আসতে শুরু করে, এবং এত তীব্র যখন নিম্নচাপটা বেশি হবে এবং পাশে উচ্চচাপ আরও বেশি হবে, ডিফারেন্স বেশি হবে, তখন আরও জোরে বেশি বাতাস আসতে থাকবে। ধরো একটা উচ্চ প্রচুর নিম্নচাপ তৈরি হচ্ছে, তখন আরও ঝড়ও বাতাস বইবে এখানে। সেই জন্য আমরা দেখেছি যে বাতাসের গতিবেগ বেশি হয় বেশি যত নিম্ন গভীর নিম্নচাপ হবে। তো সেই জন্য আমরা যে বায়ুগুলো সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ, তো আমরা পৃথিবীর উপরেও যে বায়ুর চাপগুলো বলয়গুলো রয়েছে সেখান থেকে দেখলে দেখতে পাবো যে কতগুলো উচ্চচাপ বলয় রয়েছে এবং কতগুলো নিম্নচাপ বলয়। তাহলে বায়ুও কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে ঠিক প্রবাহিত হবে। তো এইখানে এই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা এই বায়ু প্রবাহ মোট কয় প্রকারের সেটা আমরা একটু বলে নিচ্ছি। বায়ু প্রবাহ প্রধানত হচ্ছে 4 প্রকারের, বোঝা গেছে? একটা হচ্ছে যে নিয়ত বায়ু প্রবাহ, সেটাই আজকে আমরা আলোচনা করব। নিয়ত বায়ু প্রবাহ কি বলছে, বোঝা গেল? নিয়ত অর্থাৎ সারা বছর ধরে নিয়মিতভাবে একটা নির্দিষ্ট গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে, এই বায়ু প্রবাহের একটা শ্রেণী বিভাগ বলছি নিয়ত বায়ু প্রবাহ। সেকেন্ড বায়ু প্রবাহ কি? যে সাময়িক বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ সাময়িক ঘটবে, কিছুর একটা নির্দিষ্ট সময়ে ঘটতে থাকে,
সেগুলো কি, যেমন এই যে নিয়ত বায়ু প্রবাহগুলো যেগুলো পৃথিবীর উপরে এই যে বিভিন্ন যে চাপ বলয়গুলোর মধ্যে ঘটতে থাকে সেইগুলো হচ্ছে তিনটা রয়েছে, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, একটা মেরু বায়ু। এইগুলো আজকে আমরা আলোচনা করব, একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। এইগুলো হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, পৃথিবীর উপর সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়। আর একটা যেটা সাময়িক বায়ু, যেটা বছরের একটা নির্দিষ্ট সময়ে বা দিনের বিশেষ সময়ে প্রবাহিত হয়, সেটাকে বলা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। কি বলছি, বোঝা গেল যে সাময়িক বায়ু প্রবাহ সেইগুলো কি, কোনগুলো না স্থল বায়ু, সমুদ্র বায়ু, তারপরে আবার কি মৌসুমি বায়ু, আমাদের এই বর্ষাকালে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, তাহলে এইগুলো, এছাড়াও অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অর্থাৎ পার্বত্যের উপত্যকা অঞ্চলের বায়ু প্রবাহ যাকে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, আর উপত্যকা বায়ু, আর একটা হচ্ছে পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, উপত্যকা বায়ু, আর হচ্ছে পার্বত্য বায়ু, তাহলে এইগুলো কয়েকটা হচ্ছে সাময়িক বায়ু প্রবাহ। আর একটা রয়েছে কি স্থানীয় বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ, অর্থাৎ পৃথিবীর উপর বিভিন্ন ভিন্ন কতগুলো স্থান রয়েছে যে সেখানে সারা বছর ধরে একটা নির্দিষ্ট বায়ু প্রবাহিত হয়, সেই এলাকায় শুধু প্রবাহিত হয়। যেমন ভারতের ওই যে রাজস্থানের দিকে আমরা লু আঁধি একটা গরম বাতাস সবসময় প্রবাহিত হয়, বুঝা গেছে? তো সেই রকম কিছু স্থানীয় বায়ু প্রবাহ সম্পর্কে আমরা পড়বো পৃথিবীর বিভিন্ন জায়গায়। পরে তোদের একটা ছক করে দেওয়া রয়েছে, সেখানে তোরা দেখবি স্থানীয় বায়ু প্রবাহ প্রত্যেক দেশে বিভিন্ন পাহাড় পার্বত্য অঞ্চলে রয়েছে স্থানীয় বায়ু প্রবাহ। আর একটা রয়েছে কি না আকস্মিক বায়ু প্রবাহ, আকস্মিক হঠাৎ করে ঘটে যাবে, অর্থাৎ এটা হচ্ছে দুটো, ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণবাত। তো এই আকস্মিক বায়ু প্রবাহ অর্থাৎ যে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে বলে আমাদের বলে না যে একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে আকস্মিক বায়ু প্রবাহ, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাত অর্থাৎ ঘূর্ণ বায়ু, আর একটা হচ্ছে তার বিপরীত দিকের ঘূর্ণবাত বা তাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত, অ্যান্টি সাইক্লোন। তাহলে প্রতীপ, প্রতীপ ঘূর্ণবাত, তাহলে এইগুলো হচ্ছে আমাদের এই বায়ু প্রবাহের মূল বিষয়টা। কি বলছে, বোঝা গেল? তাহলে বায়ু প্রবাহ কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যাবে, সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। তো সেইটার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় যে বায়ু প্রবাহগুলো হয়ে থাকে সারা বছর ধরে, নিয়মিত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ কিছু রয়েছে, কিছু স্থানীয় রয়েছে, কিছু আকস্মিক রয়েছে, এইগুলো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। তাহলে কাকে বলে নিয়ত বায়ু প্রবাহ, না যে বায়ু প্রবাহটা সারা বছর ধরে একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট প্রায় গতিতে বইতে থাকে সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এটা হচ্ছে তিনটা রয়েছে, একটা হচ্ছে আয়ন বায়ু, আরেকটা হচ্ছে পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে মেরু বায়ু। আমরা প্রথমে এই আয়ন বায়ু যাকে আমরা বাণিজ্যিক বায়ুও বলবো সেটা আলোচনা করছি। এই যে পৃথিবীর উপরে যে নিরক্ষরেখার নিম্নচাপ বলয়ের উপরের দিকে একটা উচ্চচাপ বলয়, কর্কটি উচ্চচাপ বলয় এবং একটা মকরীয় উচ্চচাপ বলয় আছে, তাহলে এই উচ্চচাপ বলয়গুলো থেকে এই যে এর দিকে প্রবাহিত হবে নিম্নচাপ বলয়ের দিকে যাবে। তো এখানে আমরা ছবিটা একটু বাঁকা এঁকেছি, বুঝতে পেরেছিস? এই নিম্ন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে কিন্তু বাঁকাভাবে এঁকেছি। তো এখানে আমরা বলতে পারি যে বায়ু প্রবাহের দিকটা কিন্তু কতগুলো বলের দ্বারা বা মানে নির্ভর করে। এই যে কোরিওলিস ফোর্স, আমরা বলেছি পৃথিবী একটু ঘূর্ণন ঘুরন্ত অবস্থায় আছে, তাহলে ঘুরন্ত বস্তুর উপর একটা কিন্তু কোনো গতিবেগের উপর একটা লম্বভাবে বল কাজ করে, তাহলে সেইটা হচ্ছে কোরিওলিস ফোর্স। অর্থাৎ কোনো বস্তু যখন ঘুরতে থাকবে তার উপর একটা বাহ্যিক বল কাজ করে, সেই বলটা বস্তুর গতিবেগের সঙ্গে আবার লম্বভাবে কাজ করে। কি বলছি, বোঝা গেল? তো সেই কোরিওলিস ফোর্সের জন্য আমরা ধরো দুজন ধরো হাত ধরে গোল হয়ে ঘুরছিস, তাহলে পায়ের দিকে দেখবি ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেটাই হচ্ছে যে অপকেন্দ্র বল। সেই অপকেন্দ্র বল, সেই যে বলের একটা রূপই হচ্ছে যে কোরিওলিস ফোর্স, অর্থাৎ এ কি করে না গতিবেগের সঙ্গে লম্বভাবে কাজ করে, তো সেই জন্য দিক পরিবর্তন হয়েছে। উত্তর গোলার্ধে ও কি হয় না উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায় কোরিওলিস ফোর্সের জন্য। তাহলে কোরিওলিস ফোর্সের জন্য বায়ু প্রবাহের দিকটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায়, অর্থাৎ আচ্ছা আর একটা জিনিস বলে নিচ্ছি, বায়ু যেই দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুযায়ী তার নাম হয়। কি বলছে, বোঝা গেল? বায়ু যেই দিক থেকে প্রবাহিত হয়ে আসছে, যখন আমরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছি,
দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে বলে ওর নামটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী। তো এক্ষেত্রে বায়ু প্রবাহের দিকটা আমরা গতিবেগের সঙ্গে সঙ্গে একটা জিনিস বলে রাখি যে দিক, যেই দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নাম হয়, বোঝা গেল? তো এই ক্ষেত্রে যেহেতু উত্তর গোলার্ধে একটু ডান দিকে বেগে প্রবাহিত হয়, আর উত্তর গোলার্ধে আমরা কি যেই দিক থেকে বায়ু প্রবাহ আসছে সেই দিকতে পিছন করে যদি দাঁড়াই, অর্থাৎ আমার পিছন দিক থেকে ধরো বায়ু প্রবাহিত হচ্ছে উত্তর গোলার্ধ থেকে, তাহলে আমার ডান দিকটা যেদিকে আছে সেই দিকে বায়ুটা বেঁকে যাবে। তো এই দেখতে পাচ্ছিস এই ডান দিকে বেঁকে গেছে, তাহলে যেই দিক থেকে বায়ু প্রবাহ হয়ে আসছে সেই দিকে আমি যদি পিছন করে দাঁড়াই তাহলে আমার ডান হাতটা যেদিকে থাকবে উত্তর গোলার্ধে সেই দিকে বায়ুটা বেঁকে যাবে। আর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে বায়ুটা এই দিক থেকে যাচ্ছে, তাহলে আমি ধরো এইদিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাহলে আমার বাঁ হাতটা যেদিকে আছে সেই বাঁ দিকে বেঁকে যাবে। সেই কারণের জন্য উত্তর গোলার্ধে আর ডান দিকে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে এই যে বলটা প্রথম একে বলে মানে নির্ণয় করেছিলেন বিজ্ঞানী করিওলি, সেই অনুযায়ী এটার নাম হয়ে আছে করিওলি ফোর্স, সরি এই বলটার জন্য হচ্ছে করিওলি ফোর্স। আর আর এটা হচ্ছে প্রকৃতপক্ষে এই সূত্র অনুযায়ী হচ্ছে, কোন সূত্র অনুযায়ী এটার দিক পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফেরেলের সূত্র, যে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাবে, এটাকে বলা হচ্ছে ফেরেলের সূত্র, ফেরেলের সূত্র। কিন্তু প্রকৃতপক্ষে যে বলটার জন্য হচ্ছে সেটা কি বল না করিওলিস ফোর্স, বোঝা গেল? মানে ফেরিওলের সূত্র কি এবং এর মধ্যে সম্পর্ক কি এটা জানবি। তো এইটাকে বলা হচ্ছে যে আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কোথা থেকে কোথার মধ্যে প্রবাহিত হচ্ছে, এই অঞ্চলের মধ্যে কর্কটীয় উচ্চচাপ থেকে মকরীয় উচ্চচাপের মধ্যে এই এলাকাটায় যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হচ্ছে আয়ন বায়ু। তো আয়ন বায়ুকে বাণিজ্য বায়ুও বলা হয়, কারণ কি এই যে একটা নির্দিষ্ট গতিতে দিকে সবসময় প্রবাহিত হয় বলে পালতোলা জাহাজে করে আগেকার দিনে জাহাজে করে যে ব্যবসা বাণিজ্য করার জন্য বণিকরা কিন্তু আসতো, আমরা জানি ইউরোপ থেকে বণিকরা কিন্তু ব্যবসা করার জন্য আসতো, তখন কিন্তু তো জাহাজের ইঞ্জিন আবিষ্কার হয়নি, পালতোলা বড় বড় জাহাজে করে আসতো, তো সেই সময় বাণিজ্য করতে আসতো। আবার সেই যে বাণিজ্য করতে আসার সময় আমরা দেখেছি যে এই নিরক্ষীয় অঞ্চলে পৌঁছলেই কিন্তু তাদের জাহাজ থেমে যেত, অর্থাৎ ডোলড্রাম বলা হতো তখন, যে শান্ত বলয়, বুঝা গেছে, তারা বিপদে পড়ে যেত। ঠিক একই রকম ভাবে তারা যখন এই অক্ষাংশে পৌঁছাতে অশ্বক্ষাংশে পৌঁছাতো তাদেরও জাহাজের গতি স্থির হয়ে যেত, তখনও তারা আবার কিছু ঘটনা ঘটাতো যে অশ্ব অনেকগুলো ঘোড়া টোড়াকে জলে ফেলে দিত, তো সেই জন্য নামকরণ হয়েছিল। তো সে যাই হোক, যেহেতু এই অঞ্চলের লোকেরা বেশি বসবাস করে তাই বাণিজ্যগুলো এখানেই হতো, তাই এই বায়ুটার নাম হচ্ছে বাণিজ্য বায়ু। তো এই দিকেও তো বায়ুগুলো নির্দিষ্ট দিকে হয়, কিন্তু মানুষ ধরো ধীরে ধীরে শীতল অঞ্চলের দিকে তো কম বসবাস করে, তো সেই জন্য ওখানে বাণিজ্যটা কম হয়। তো এইটা এক নম্বর হচ্ছে আয়ন বায়ু আমরা পড়লাম। সেকেন্ড হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে নাম হচ্ছে পশ্চিমা বায়ু। এই যে দেখ উত্তর গোলার্ধে এই যে যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটা আমরা জানি সুমেরু প্রদেশীয় এটা নিম্নচাপ আর কুমেরু প্রদেশীয় এটা নিম্নচাপ, তাহলে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে একটা বায়ু প্রবাহিত হবে, এদিকেও একটা বায়ু প্রবাহিত হবে, কিন্তু সেই ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে গেছে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তো সেই জন্য এই যে বায়ুটা এইটা হচ্ছে কি না পশ্চিমা বায়ু, এটা হচ্ছে পশ্চিমা বায়ু, বুঝা গেল পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে কোন দিক থেকে বেঁকে প্রবাহিত হচ্ছে না দক্ষিণ, এটা উত্তর দিকটা উত্তর, নিচের দিকটা দক্ষিণ, এদিকটা পূর্ব, এদিকটা পশ্চিম, তাহলে এই যে দক্ষিণ পশ্চিম কোন থেকে প্রবাহিত হচ্ছে পশ্চিমা বায়ু, কি বলছে বোঝা গেল? তাহলে বেসিক্যালি দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে প্রবাহিত হয় বলে সেই দিক জন্য নামটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম বায়ু। আর দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হয়ে আসছে পশ্চিম বায়ুটা না উত্তর পশ্চিম, এই যে এই কোণটা থেকে প্রবাহিত হয়ে আসছে অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আসছে, সেই জন্য উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু বলা হবে দক্ষিণ গোলার্ধে, তাহলে বোঝা গেছে? তাহলে এইটাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। তাহলে কত অক্ষাংশ থেকে কত অক্ষাংশের মধ্যে প্রবাহিত হচ্ছে না, এটা হচ্ছে 35 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হচ্ছে, এক্ষেত্রে এটা 35 থেকে এই যে 35 এখানে থেকে, কারণ 25 থেকে 35 তো এর মোট যে বলয়টা, তাহলে 35 থেকে এখানে 60 এ শুরু হচ্ছে, তাহলে 35 থেকে 60 এর মধ্যে আর এইগুলো হচ্ছে। আর এখানে এটা কত থেকে না 25 থেকে 5 ডিগ্রি পর্যন্ত, আর এখানে 25 ডিগ্রি থেকে এপাশে দক্ষিণ গোলার্ধে 5 ডিগ্রি পর্যন্ত এই আয়ন বায়ুটা প্রবাহিত হয়েছিল। আর একটা বায়ু রয়েছে সেটা কি না মেরু বায়ু, সেইখানে কি সেখানেও উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসছে, এখানেও দক্ষিণ গোলার্ধে মেরুর যে নিম্ন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু যাচ্ছে, তো ঠিক একই রকমভাবে সেই ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে গেছে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তো এখানে একটা আমরা মেরু বায়ু আর দক্ষিণ গোলার্ধে আরেকটা মেরু বায়ু পাচ্ছি। তো এই রকম হচ্ছে তিনটা বায়ু প্রবাহিত হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু নিয়ত বায়ু, সারা বছর ধরে যেখানে যা কিছু হোক না কেন ওভারঅল কিন্তু একটু নির্দিষ্ট গতিতেও প্রবাহিত হয়, কিন্তু কোনো কোনো জায়গায় ধরো হঠাৎ কোনো আকস্মিক বায়ু তৈরি হয়ে যেতেও পারে, যেমন এগুলো বলছি ঘূর্ণবাদ প্রতিপঘূর্ণবাদ তৈরি হতেও পারে, তো সেগুলো আমরা আকস্মিক বায়ু কোনো জায়গায় হতে পারে, কিন্তু ওভারঅল পৃথিবীর উপর এইরকম বায়ুগুলো প্রবাহিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ত বায়ু যেটা আজকে আমরা আলোচনা করলাম। তো
সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। আচ্ছা, আমরা আজকে স্থানীয় বায়ু কিছু, আচ্ছা এই চ্যাপ্টারে আরো কতগুলো এমন বিষয় আমরা পড়ব যে উত্তরগোলার্ধে বেঁকে যায়, তার কিছু ঘটনা আছে। আমরা যদি আমরা এই আমরা কোন গোলার্ধে বসবাস করি বলতো, উত্তর না দক্ষিণ গোলার্ধে? আমাদের দেশের উপর দিয়ে কোন রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে আমরা উত্তর গোলার্ধে বসবাস করি। আমাদের ভারতের ম্যাপটা দেখবি, ভারতের মাঝখান বরাবর প্রায় কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে আমরা ক্রান্তীয় অঞ্চলের বাসিন্দা, উত্তর গোলার্ধের লোক। তাহলে এইখানে অঞ্চলে আমরা যদি একটা গাছ লাগাই, দেখবি গাছটা কোন দিক দিয়ে একটা যদি খুঁটি পুঁতে দিই, তার কোন দিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে। কিন্তু আমি যদি দক্ষিণ গোলার্ধে কোনো অঞ্চলে কেউ ধরো বসবাস করে, সে গাছ লাগিয়েছে, সে কিন্তু উল্টা দিক দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠবে। এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, বোঝা গেল? এটা তোদের বইতে তোরা একটা ছবির আকারে দেওয়া আছে। কিংবা এই অঞ্চলে যদি ঘূর্ণবাদ তৈরি হয় কোনো, আমাদের এই উত্তর গোলার্ধে ঘূর্ণবাদ তৈরি হলে দেখবি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে বায়ুগুলো যায়। তোরা যখন ছবিতে দেখে আসছে, দেখবি খবরে ঘূর্ণনের যে গতিটা, এরকম ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে বাতাসটা কেন্দ্রের দিকে যাচ্ছে। আর দক্ষিণ গোলার্ধে নিম্নচাপ হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে 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 কিন্তু বায়ুটা নিম্নচাপ কেন্দ্রের দিকে যায়। সেটা আমরা এই সমস্ত, তার পিছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে যে কোন কোন বল কীভাবে কাজ করছে, সেটা আমরা উঁচু ক্লাসে যদি ভূগোল নিয়ে তোরা পড়িস সেগুলো জানবি যে কেন কোন দিকে কী বল কাজ করছে। এই কোরিওলি ফোর্স, এটা কিন্তু এর যে টোটাল যে সূত্রগুলো কিন্তু আমরা বিজ্ঞানে পড়েছি, সেখানে এখানে আমরা তোদেরকে বোঝাতে পারবো না সহজে, তার সঙ্গে কীভাবে দিকগুলো পরিবর্তন করছে। তো এগুলো যদি ডিটেলসে ভালো করে জানতে চাস, তোদের উঁচু ক্লাস পর্যন্ত পড়তে হবে এগুলো। কী বলছি, বোঝা গেল? তো এই সঙ্গে এইখানে আমরা আরও একটা সূত্র বইতে রয়েছে, সেটা কি যে বাইশ ব্যালট সূত্র। বাইশ ব্যালট সূত্রটা অর্থাৎ এই পজিশনে বায়ু যখন প্রবাহিত হয়, যে বায়ু যেদিকে গতিবেগ বেশি সেদিকে চাপ বেশি হবে, সেদিকে চাপ বেশি হবে না চাপ কম হবে? যেখানে বায়ু বেশি জোরে প্রবাহিত হচ্ছে চাপ কম, না যেদিকে জোরে বায়ু চলে যাচ্ছে সেদিক দিয়ে চাপ কম, যেদিকে আস্তে আস্তে বায়ু যাচ্ছে সেদিকে চাপ বেশি, বায়ু চাপ বেশি। যখন জোরে বায়ু চলে যায়, আমরা যেটা বিজ্ঞানে তোরা পড়বি হচ্ছে সেখানে, যে সেখানে দেখবি যেখানে গতিবেগ বেশি সেখানে চাপ কম হয়। আর যেমন আর সেই জন্য কী হয় কি, আমরা চলন্ত ট্রেন লাইনের পাশে যদি দাঁড়িয়ে থাকি, ট্রেন যেখানে জোরে চলে যাচ্ছে, বায়ু হঠাৎ চলে গেছে, সেখানে চাপ এমন কমে গেছে, বাইরে থেকে বায়ু এমন চাপ দেবে ট্রেনের গিয়ে উপরে পড়ে যেতে পারিস। সেই জন্য অন্য সময় বলি না, ট্রেন লাইনের ধারে দাঁড়িয়েছিল, ট্রেন টেনে নিয়েছে। অর্থাৎ গতিশীল বস্তুর কাছে থাকলে চাপ কম থাকে, আর পাশে পিছন পাশে বায়ুর চাপ গতিবেগ কম আছে, চাপ বেশি থাকছে, তো সেখানে কী হবে, সেই গতি চাপের পার্থক্যের জন্য কিন্তু টেনে নেবে বলে, অর্থাৎ ঠেলে দিবে তার দিকে চাপ। সেই জন্য সেটা একটা, যেখানে গতিবেগ বেশি সেখানে চাপ কম, যেখানে গতিবেগ কম সেখানে চাপ। এটা হচ্ছে বাইশ ব্যালটের একটা সূত্র। কী বলা হচ্ছে, আমরা যদি বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে, ধরো আমরা উত্তর গোলার্ধে দাঁড়িয়ে আছি, বায়ু যেদিক থেকে প্রবাহিত হচ্ছে তার দিকে আমরা পিছন করে দাঁড়িয়ে আছি, তাহলে আমরা দেখব কি যে ডাচ বিজ্ঞানী এটা বায়োলজির একটা সূত্র দিয়েছিলেন, বায়ুচাপের যে পার্থক্য ঘটে বায়ু প্রবাহের সঙ্গে, তার মতে কি বলেছেন যে উত্তর গোলার্ধে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ, বাঁ দিকে নিম্নচাপ, সরি যেখানে বায়ুর চাপ মানে গতিবেগ বেশি সেখানে তিনি বোঝাতে চাইছেন যে বায়ুটার চাপ বেশি, বায়ুর পরিমাণ সেখানে বেশি বেশি আসছে। আমরা তার সঙ্গে বিজ্ঞানের সেটাকে মিলাচ্ছি, একটু উল্টা হচ্ছে। তো বায়ুর যেদিকে গতিবেগ বেশি সেক্ষেত্রে চাপ, উত্তর গোলার্ধে দেখলে দাঁড়ালে আমরা বায়ুর দিকে মুখ করে বায়ু প্রবাহ যেদিকে আসে তার দিকে পিছন করে দাঁড়িয়েছি, ডান হাতে যেদিকে আছে তাহলে আমরা দেখছি বায়ু ওইদিকে বেঁকে আসছে, অর্থাৎ সেই যেই দিকে বায়ু বেঁকে যায় সেই দিকে বায়ুর চাপটাও বেশি থাকছে, গতিবেগটা সেদিকে বেশি আছে, তাহলে বায়ুর গতিবেগটাও চাপটাও ওখানে বায়ুর চাপও বেশি হবে। সেই পিছনের দিকে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ এবং বাঁ দিকে বায়ুর নিম্নচাপ হবে, আর দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থাটা হবে। অর্থাৎ ফেরেলের সূত্রের মতোই, ফেরেলের সূত্রের যা যা বলেছে, সেই যে ডান দিকে বেঁকে যাবে পৃথিবীর উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যাবে, ঠিক একই রকম বাইশ ব্যালেটও বলেছে সেই একই কথা, যে ডান দিকে আমরা বেশি চাপ অনুভব করব, যদি উত্তর গোলার্ধে বায়ু প্রবাহের দিকে আমরা পিছন করে দাঁড়াই তো ডান দিকে বায়ুর চাপটা বেশি অনুভব করব। তো এটাই হচ্ছে বাইশ ব্যালেটের সূত্র। তো এখানটায় তোদের আমরা আজকে নিয়ত বায়ুর প্রবাহটা পড়ালাম, আজকে পড়ালাম কত পৃষ্ঠা পর্যন্ত? আচ্ছা, এখানে আরও একটা জিনিস আমরা বলে রাখছি যে আইটিসি ডেট, ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন, যে কি আমরা এই যে ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন, যে আয়ন বায়ুটা যেখানে প্রবাহিত হচ্ছে, যেটা আয়ন বায়ুটা বাণিজ্য বায়ু বলা হচ্ছে, এই দুটো বায়ু এসে যখন এখানে মিলিত হয়, এখানে একটা অর্থাৎ একটা সামান্য ঘূর্ণ মানে একটা যে ঘূর্ণন বায়ু দেখা যায় যে মাঝখান বরাবর সামান্য, সেইটাকে বলা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল, যে ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন বা আইটিসি জেড,
অর্থাৎ সেই উত্তর গোলার্ধের উত্তর পূর্ব আয়ন বায়ু আর নিচে দক্ষিণ দিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুগুলো প্রবাহিত হয় নিরক্ষীয় অঞ্চলে, একটা নির্দিষ্ট অঞ্চলে যেখানে তারা মিলিত হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন, অর্থাৎ যেখানে মিলন ক্ষেত্র, অর্থাৎ এই দুটো বায়ু এসে যেখানে মিলিত হয় সেই জায়গাটায় সামান্য একটু যে সবসময় আলোড়ন দেখা যায় সেটাকে বলা হচ্ছে ইন্টার ট্রপিক্যাল কনভার্সন জোন। তো এইখানে এটা নিরক্ষীয় শান্ত বলয়ের মাঝে এটা কিন্তু দেখা যায়, কী বলছে বোঝা গেল? এই আবার এই নিরক্ষীয় শান্ত বলয় পৃথিবীর উপরে তিনটা অংশ জুড়ে, আমরা বড় বড় অংশ জুড়ে এই নিরক্ষীয় শান্ত বলয়টাকে দেখে থাকি। এক নম্বর কোথা থেকে সবচেয়ে বড় অংশটা ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, আর একটা অংশ রয়েছে আফ্রিকা থেকে পশ্চিম আটলান্টিক মহাসাগর পর্যন্ত, আর দক্ষিণ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, অর্থাৎ এইরকম তিনটা অংশ রয়েছে। তো এইটা আজকে আমরা তোদের আয়ন নিয়ত বায়ু প্রভাবটা আজকে পড়ালাম, তো এখানে আজকে তোরা দেখে আসিস এইটা।